মধ্যে কোটপাড় কংগ্রেস পার্টির সম্বর্ধনা সভাটিয়ে হয়ে যাইছি। উক্ত সভায় কংগ্রেস পার্টি তরফ নূতন মনোনয়ন প্রার্থী মানুষ সম্মানিত করা যাই কংগ্রেস নূতন মনোনীত প্রার্থী ভাবে শ্রীযুক্ত নবীন বিষয়ীকে কোটপাড় নির্বাচন মন্ডলীর সভাপতি ভাবে মনোনীত করা যাইতিবা বেলে শ্রীযুক্ত শ্যামঘন বিষয়ীকে ব্লক যুব কংগ্রেস সভাপতি ও শ্রীযুক্ত শঙ্কর প্রসাদ পণ্ডাকে নগর যুব কংগ্রেস সভাপতি ভাবে মনোনীত করা যাই। উক্ত সভায় সভাপতি বরিষ্ঠ কংগ্রেস নেতা শ্রীযুক্ত জিতেন্দ্র মহাপাত্র, কোটপাড় ওকিল সংঘ সভাপতি ও প্রদেশ কংগ্রেস উপসভাপতি শ্রীযুক্ত মণিপ্রসাদ পট্টনায়ক, পূর্ব কংগ্রেস সভাপতি শ্রীযুক্ত মনোহর বিষয়ী, পূর্ব ওকিল সংঘ উপসভাপতি ও বরিষ্ঠ কংগ্রেস নেতা শ্রীযুক্ত রাজেন্দ্র নায়েক, পূর্ব উপ অধ্যক্ষ কোটপাড় এনএসি শ্রীযুক্ত বাপুন ত্রিপাঠী, পূর্ব যুব কংগ্রেস সভাপতি শ্রীযুক্ত হরিশ পট্টনায়ক, শ্রীযুক্ত চঞ্চল গুজরাল, শ্রীযুক্ত বুলু হোতা ও কোটপাড় কংগ্রেস দলর সমস্ত প্রভাবিত কার্যকর্তা উপস্থিত লে এখানে কংগ্রেসর সমস্ত বরিষ্ঠ কার্যকর্তা নিজের অভিজ্ঞতা ও ভবিষ্যতের কিপর দলকে সংগঠিত করে পুঁ বিজয় অভিযান প্রারম্ভ করা যাব সেই বিষয়ে নূতন মনোনীত প্রার্থী ও অন্য প্রভাবী কার্যকর্তা আগে বর্ণনা করে ও তা সহ পুষ্পগুচ্ছ দিয়ে নূতন মনোনীত প্রার্থী সম্বর্ধনা জনাইলে। কোটপাড়ু সুশান্ত অধিকারী রিপোর্ট, তৎকাল খবর ডট ইন।